মাঘের হাড় কাঁপানো শীতে কাবু উত্তরাঞ্চল। চলতি মাস জুড়ে শৈত্যপ্রবাহের দাপটে থমকে গেছে জনজীবন। শুক্রবার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় উত্তরের পঞ্চগড়ে। আজ তাপমাত্রার পারদ উঠেছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে ঠান্ডায় লাগাতার শীতের এ দাপটে কাঁপছে রংপুর ও রাজশাহী বিভাগ। অসহনীয় কষ্টে তীব্র ঠান্ডা পার করতে হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে। মানুষের ভোগান্তির পাশাপাশি হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ বাইপাসে আছেন এম আর রকি এবং দিনাজপুরের কালীতলায় আছেন গোলাম নবী দুলাল। প্রথমেই যাচ্ছি নওগাঁয় রকির কাছে। রকি, হিমবাতাস, কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশা সব মিলে এই মৌসুমের সর্বোচ্চ শীতের যে দাপট তা কিন্তু এই জনপদের মানুষ উপলব্ধি করছে, অনুভব করছে। এবং টানা কিন্তু এবার প্রায় 10 দিন ধরে মৃদু থেকে বর্তমানে মাঝারি এবং মাঝারি থেকে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছিলাম তীব্র শীতের যে ঠান্ডা তা কিন্তু অনুভব হচ্ছে। এবং গতকাল থেকে কিন্তু এই জনপদে শীতের ঠান্ডা বা তাপমাত্রার যে পারদ তা কিন্তু নিচে নেমে এসেছে সাতের ঘরে। এবং এই আবহাওয়া কিন্তু এই অঞ্চলের উপরে দিয়ে টানা এবার যাচ্ছে এবং এই আবহাওয়া কিন্তু মোটেও এই এলাকার মানুষ অভ্যস্ত নয়। ফলে যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম, একদিকে এইরকম বৈরী আবহাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত, কাজকর্ম কিছুটা ছন্দপতন হয়েছে, স্থবিরতা নেমে এসেছে। এবং এই মৌসুমে কিন্তু সবচাইতে বেশি যেটা সমস্যা এখানে আমরা লক্ষ্য করছিলাম, বুড়ো চাষ করে থাকেন চাষিরা, যেটা বিগত পৌষের মধ্যে ধান রোপণ শুরু করে থাকেন, কিন্তু এখন পর্যন্ত এই মাঠগুলোতে ঠান্ডার কারণে চাষিরা কিন্তু মাঠে নামতে পারছে না। ফলে এবার কিছুটা বিলম্বিত চাষাবাদ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে যেখানে প্রায় এই ইতিমধ্যে তাদের 1,90,000 হেক্টর জমির ধান রোপণের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তার মধ্যে মাত্র 40,000 হেক্টর জমিতে কিন্তু ধান রোপণ হয়েছে। এবং এই আবহাওয়া এবার দীর্ঘায়িত হওয়ার কারণেই কিন্তু পুরো প্রকৃতির উপরই একটা বিরূপ ছন্দপতন এসেছে। মানুষজন যেমন কাজকর্মে কিছুটা বিলম্ব স্থবিরতা এবং কাজকর্মে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন, রোগ বালাইয়ের প্রকোপটা বেড়েছে। এছাড়া কিন্তু এই এলাকার এই সময়টাতে যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি দুর্ভোগ লক্ষ্য করছিলাম, আবহাওয়ার এরকম ছন্দপতনের ফলে শ্বাস প্রশ্বাস রোগ নিয়ে হাসপাতালগুলোতে বয়স্করা কিন্তু ভিড় করছেন। তবে এই আবহাওয়ার জন্য আসলে এই মুহূর্তে গরম কাপড়ের যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ফুটপাতের দোকানগুলোতে কিন্তু নিম্নের মানুষ ভিড় করছেন এই আবহাওয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এবং বিত্তবানদের কিন্তু আহ্বান জানানো হয়েছে বৈরী আবহাওয়া দ্রুত যেন পরিত্রাণ না হওয়া পর্যন্ত নিম্নের মানুষের পাশে এসে দাঁড়ানো এবং এই পরিস্থিতি থেকে সুরক্ষার জন্য চিকিৎসকরা কিন্তু নানা পরামর্শ দিচ্ছেন, শিশুদের বয়স্কদের প্রতি বাড়তি যেন একটা তদারকি সুরক্ষা নেওয়া হয়। তো এই ছিল নওগাঁর অবস্থান সার্বিক চিত্র। আমরা আরো জানবো, দিনাজপুরে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল, জানাবেন সেখানকার চিত্র। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তেছে আপনার হিমেল বাতাস, এই বাতাসের কারণে শীতের তীব্রতা অনেক বেশি বেড়ে গেছে, বিশেষ করে আপনার এইটা আবহাওয়া বিরাজ তো সেই কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। সেক্ষেত্রে আপনি দেখছেন যে অনেক মানুষ আপনার বিশেষ করে তৃণমূল অসহায় বা দরিদ্র মানুষ তারা কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে। আমি এই মুহূর্তে কালীতলা এলাকা রয়েছে, আপনি দেখছেন যে এই এলাকায় অনেক মানুষ কিন্তু বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তারা তাদের খোঁজে কিন্তু গ্রাম থেকে এখানে এসেছেন। আপনি দেখছেন যে এই মানুষগুলো কিন্তু আপনার এখন বেলা 10টা, তারপরেও আপনার তারা কিন্তু অনেকেই আপনার এখনো কাজ পাননি, পেটের দেয় তারা এসেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুয়াশা ছন্নক কিন্তু কোনো হয়ে আসছে, আপনার বেকাশ আকাশ মেঘলা অবস্থায় দাঁড়িয়েছে। এই কারণে মানুষের যে দুর্ভোগ, বিশেষ করে আপনি জানেন যে দীর্ঘ 24 দিন ধরে কিন্তু এই আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়া বিরাজ করার কারণে এই মানুষের এলাকার এই অঞ্চলের মানুষের কিন্তু আপনার চরম 24 দিন ধরে কিন্তু এই আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়া বিরাজ করার কারণে এই মানুষের এলাকার এই অঞ্চলের মানুষের কিন্তু আপনার চরম একটা কষ্টের মধ্যে রয়েছে। বিশেষ করে শীতার্থী যারা মানুষ তারা কিন্তু আপনার শীত বস্ত্রের জন্য আপনার সবচেয়ে বেশি তাদের চাহিদা রয়েছে। তো আমার কাছ থেকে সর্বশেষ শীতের এই ছিল। শীতের তীব্রতার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, আর সেটি জানাতে গিয়ে দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল এবং তারও আগে নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম আর রকিব।